এতিমহলৰ বইয়া ভাত খাওয়াৰ, এতিমহলৰ লইয়া ইফতাৰ কৰাৰ এক্সপিৰিয়েঞ্চটা কিটা আচলতে আজকৰ ভিডিঅ'ৰ মাজে আপোনালোকে বুজিব পাৰবা। ফলতে লাষ্ট পৰ্যন্ত পুৰা ভিডিঅ'টা দেখবা আৰু অৱশ্যে অৱশ্যে ভিডিঅ'টা শ্বেয়াৰ কৰবা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। আর গাইজ, আজকে ব্যাক সাইড দেখে বুঝতে পারা কোনো একটা সুন্দর নিরিবিলি একটা মানে আকর্ষণীয় জায়গা পাইছি, যে জায়গা নর্মালি বৃষ্টির সময় খুব বেশি মানুষ আইন। আপনারা অনেকেও হয়তো চিনতে পারছেন একটু লেগে বাইশ টিলা। আর আজকে আমরা ইসলে গিয়া হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামিক সেন্টার অ্যান্ড হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা ও এতিমখানা বাইরে ভাই যে লম্বা নাম। তো আজকে ইসলে গিয়া ইফতারও, আপনারা জানেন আমি একজন এতিম, সো আজকে অন্য এতিমসলের লগে আজকে আমরা লগে ইফতার করবো। আর ইফতার আয়োজনটা করছেন লাগে আমার সদ্য বড় ভাই নিজাম ভাইয়ে। সো বাইর মানে ইনভাইটেশনে আমি আইসি, আর আমার এইরকম কাজ খুবই ভালো লাগে তাই জানি এরকম ফ্রেন্ড স্টাফ মিলিয়া আয়োজন করুন সবসময়। তো আজকেও করছেন যে তাই দেন এতিমহলরে খাওয়াইতে, যার কারণে চিন্তা করলাম তাইলে আমার যাওয়াটা উচিত। তো আমি আমার নানাবাড়ি আজকে দাওয়াত আসলো, তো এই জায়গায় আমি না গিয়া ওইগা বাইশ টিলা তাইছি। তো আপনারা স্ক্রিনের মাঝে এখন দেখতে পারা তার বর্তমানে এতিমখানার অবস্থা কিটা। তো আমি আপনারা রিকোয়েস্ট করবো যারা যারা আর্থিকভাবে সাহায্য করতে চান তার লগে যোগাযোগ করতে পারেন বাইশ টিলার ব্রিজে যাওয়ার আগে আপনারা পাইবা বাম সাইডে। তো লগে আসুন লগে বন্ধু মান্না বন্ধু, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ, তোমার তো দিনকাল খুব ভালো ভালো যার লাগে, তোমার কাপড় সুপরে শরীরে সপ্তাহে লাগে, মানে খুব একটা হাসি খুশি জীবন তুমি অতিবাহিত করবে। খুব বেশি খুশি আছি বর্তমান সময়ে, আমার ব্লগ করার ইন্টেনশন আসলো না, হঠাৎ করে মান্নার লগে একটা জিনিস আলাপ করলাম বাদে মান্না কর বন্ধু তাইলে এক কাম কর, যেহেতু ভালো একটা কাম করবে তাইলে ব্লগ করিয়া সবার সামনে একটা তুলিয়া দর তাইলে অন্যান্য মানুষের লগে উৎসাহিত হইব এরকম খাতো আগুয়াই আইছে। আর আমি সবসময় সর্বোচ্চ সবসময় ট্রাই করি ভালো ভালো খাজো আমি মানে এ কইতাম। আপনার ইয়াং জেনারেশন যারা আছে তারা উৎসাহিত করা আমার মূল টার্গেট। সো ভাত খামও না করিয়া অবশ্যই অবশ্যই ভালো কাম উৎসাহিত করার দরকার। সো আমি এখন ভালো ভালো কামগুলারেও আমি বেশিরভাগ প্রায়োরিটি দিই, এগুলো আমি না করলে পারতাম আর ভালো কাম করতে গিয়ে আমি আপনার সামনে তুলিয়ে দিলাম। সো চলো বন্ধু আমরা যাই, আর গিয়া এখন বাইরে বাইরে মাথায় মুজে তারা পরিকল্পনা ঠিকই তাকে নেইতা করেন, আর দেন আমরা ইফতার হোম একলগে বইয়া সারা ভিডিওটা দেখবা। আর যারা যারা আইতে জিনিস পছন্দ করেন একটা লাইক আর ভিডিওটা শেয়ার করবা। ওকে নিজাম ভাই, আমি ভিডিওর শুরুতেও কইছি যে আপনারা আপনার ফ্রেন্ড সার্কেল সবাই মিলিয়া আমরা আজকে যে জিনিসটা হইল গিয়া এতিমখানা তুলে গিয়া ইফতারের আয়োজনটা করছেন। তো আসলে আপনারা এই ফ্রেন্ড সার্কেল মিলিয়া যে এই কাজগুলো সবসময় সামাজিক কাজগুলো করেন, এগুলোর উদ্দেশ্য কীটা বাইগু খানে আপনারা শুরু হইল আর কি? ধন্যবাদ জনি। আসলে আমরা উদ্দেশ্য বলতে আমরা আর কিছু ফ্রেন্ড আছি, আমরা মদনমোহন কলেজে পড়ছি, পড়ার খাতিরে আমরা ফ্রেন্ড হলকে পরিচয় হয়েছে। তারা এখন আছে বিভিন্ন জায়গা, লন্ডন আছে, আমেরিকা আছে, কানাডা আছে, কাতার আছে। তো তারার উদ্দেশ্য হইল কি, তারা যে সময় দেশে আছিল আমরা প্রায় সময় হইলা বিভিন্ন প্রোগ্রাম করতাম, এতিমখানাত করতাম বা এমনিতে মানুষদের সহযোগিতা করতাম। এখন তারা সবও গেছে কি, হাতে গোনা দুই তিনজন আমরা দেশে আছি, আমি আছি, আমার একটা ফ্রেন্ড আছে মইনুদ্দিন, কিবরিয়া, তারপরে জুনেদ একটা ইনাম, সাই ছজন আমরা আছি দেশে। তো তারা প্রত্যেক বছরও আমরা টাকা তুলে তুলি আমরার কাছে দেয় আমরা এতিমখানাত ইফতার করার লাগে। আসলে এতিমখানাত ইফতার এটার কোনো আমরার যে এটা এমন কোনো ইয়ে নাই যে আমরা এটাতে কোনো লাভবান হইতাম, এটা একমাত্র হইলগিয়া আল্লাহর সন্তুষ্টির লাগে। আমরা চেষ্টা করি অসহায় যারা আছে তারারে সহযোগিতা করার লাগে। আপনারা আসলে শুনিয়া আরও খুশি হইবা, আমরা প্রায় 15 বছর তাকিয়া প্রত্যেক রমজান মাসও আমরা এতিমখানাত ইফতার করাই। আমরা ঈদের সময় কিছু বাজার সামগ্রী কিনি কিনি অসহায় যারা আছে তারারে বিতরণ। দীর্ঘ 15 বছর তাকিয়া বাজার দিয়া গেছি, আজকে আমরা তার এতিম লইয়া ইফতার করলাম, লগে আমরা আরো কিছু বাজার আমরা দিলাম। আর বাজার গুলা দেওয়ার একমাত্র কারণ লগে আমরা তিন রমজানও আওয়ার পরে খবর পাইছি যে তারা রোজা শুরু হয়েছে বা আরও প্রায় 2 মাস হয়ে গেছে তারা গরুর মাংস খাইছে না। তারা যে সময় আমরা খুঁজছে খুব খারাপ লাগছে যে আসলে আমরা তো আল্লাহ তৌফিক দিয়েছেন হিসাবে আমরা হইতে গেলে সপ্তাহ তো এতদিন আমরা গরুর মাংস খাই। আমরা ওইদিনও আমার ফ্রেন্ড তারার লগে আমি যোগাযোগ করছি যারা বাইরে আছে, তারা টেকা ফাটাইছে, আমরা আজকে গরুর মাংস আনছি, মুরগোর মাংস আনছি, চাউল আনছি, তারপরে সোয়াবিন তেল আনছি, আলু আনছি, ফিয়াইজ আনছি, আরও বিভিন্ন জিনিস আনছি আমরা তারারে দেওয়ার লাগে। করার একমাত্র উদ্দেশ্য হইল কি যে আমরা মা বাপের লাগে দোয়া পাওয়া।
আর আল্লাহর কাছে শুকরিয়া জানাই আর আজকে তো আমরা ওইরকম একটা এতিমখানা থাকার সম্ভাবনা থাকতো থাকতো পারে জি কিন্তু আমরা এতিমখানা নাই আমরা তো কত বালা আছি আমরা আর বাচ্চা আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ভাই আপনাকে ধন্যবাদ জানাই দিলাম আর এরকম একটা বালা কাম আমারে আপনি কইছেন আওয়ার লাগিয়া বিশেষ করে তো আপনার খোয়াইও আমি জানতে পারছি বা আমি আইতাম পারছি আর আপনারা অনেকে ব্যাক সাইডে দিয়ে দেখতে পারবা মাদ্রাসাটা মাদ্রাসাটা মানে এতিমখানাটার অবস্থা কীটা সো এইগুলো অনেকে এখন পর্যন্ত সাহায্য করছেন আমার ফ্রেন্ড সার্কেল বন্ধুগুলো সাহায্য করছেন তো বাইতার আরও একটা ইয়ে আছে যে তাইন তারা সাহায্য করা তাইন মনে হয় তার স্থান পরিবর্তন করিয়ে সামনে নিয়ে যাওয়া যতটুকু সম্ভাবনা আছে খবর পাইছি যে তারা এটা লোক বাড়া জায়গাটা আরও খারখার থেকে বাড়া লইছেন লইয়া চার বছর থাকি তারা এটা চালাই না তো এখন তারা এটা সামনে আর একটা স্থায়ী জায়গা পাইছেন ওখানে মাঝে তারা একটা বিল্ডিং করতে চাই না বিল্ডিং করিয়া স্থায়ীভাবে এতিমখলর লাগি একটা ইয়ে করতাম তো তারা সর্বোচ্চ সব খাজ সবসময় বাইতারারে ফাইবা বাইতারা আগুয়াই আইবা আমি আশা করলাম তাদের যদি কোনো আর্থিকভাবে হেল্প লাগে আমরা এটা দেখি আমার আরও ফ্রেন্ড ট্রাফিক সার্জন শাওন আবু বকর শাওনেও আগামী কালকে কিছু সহযোগিতা করব এবং আমার একটা ছোট ভাই আছে হাসান মাহমুদুল্লাহ হাসান চৌধুরী সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী হে গতকালকেও তার আত্মীয় একজনের কাছ থেকে প্রায় 86,000 টাকা নগদ ও এতিমখানা দোয়ার লাগিয়া এবং হে আবার ঈদের দিন খানির ব্যবস্থা করে এতিমখলর লাগি তারার লাগি বিভিন্ন ধরনের বালা বালা যেটা খানি আমরা সবসময় খাই তো তারা খায় না হাসানে ওটা রেডি করছে ঈদের দিন তারা ওখানে আবার উপক্রম করবে তো গাইজ আমরা সব কিছু গাড়ি থেকে নামানির পরে তারা সব বারোই আইলা দেন হইলাম তাইলে একটা ফটো তুলি আর ফটোটা বসে বসে আপনারা আমার ফেসবুক পেজও ইতিমধ্যে ফাইলিছেন আমার খুবই ভালো লাগছে যে এতিম বাচ্চা ইন্দোর মুখ আমরা আসে উড়াইতাম পারছি তারা বালা মন্দ খানির একটা ব্যবস্থা করিয়ে দিতাম পারছি তো দেন আমরা ওই লাগে ভিতরে যাই ভিতরে গিয়ে ওই লাগে ইফতারের টাইম হয়ে যায় আর ইফতারের টাইম হওয়ার পরে কিতা করলাম আমরা সব ইফতার হরাত একলগে বইলাম দেখতে পারো মাদ্রাসার ভিতর আমরা এখানে প্রচুর মানুষ আসলাম আমরা ইফতার করছি আর আমার লাইফের প্রথম আসলে আমার এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে এরকম জায়গাত গিয়া বইয়া খাওয়ার আমি খালি ইনো বইয়া বইয়া বিশ্বাস করুক খালি দেখছি যে মানে ই বাচ্চা তারাও তো আমরা লাগাম তো তারাও তো মানুষ তারাও তো মা বাপ কেউ না কেউ আসলো অবশ্যই তো তারার বর্তমান তারা কিলান আসেন তারার অবস্থা কিতা বা তারা কোন সিচুয়েশনে আসেন দেখি আসলে মায়াও লাগছে তারার লাগে প্রচুর মায়া লাগছে দুঃখও লাগছে যে তারা এখন তারা কিলান থাকের হতা বা কিলান থাকের তারপরেও আমরার বাংলাদেশও বা আমরার ধর্মত হোক বিশেষ করে মাদ্রাসা তো বেশিরভাগ এতিমখানা থাকে তো হয়তো এর কারণেও তারা থাকার একটা টাই পাইছে একটা জায়গা পাইছে তারা সব আরও অনেক বাচ্চাই নাছেন বাংলাদেশও যারা ইলান থাকের তো পরবর্তীতে কিতা করলাম আমরা দোয়া ছড়ি কইলাম দোয়া করলাম আর দেন দোয়া করার পরে আমরা ওই লাগে ইফতার খাওয়াত লাগিয়ে গেলাম আর আমি আসলে একবার চিন্তা করলাম যে তারা খানে ভিডিও করতাম নি একবার চিন্তা করলাম না করতাম না পরে চিন্তা করলাম এটা একটা স্মৃতি একটা মেমোরি হিসাবে আমি ভিডিওটা করিয়ে রাখি তো ইফতার করি একটু বেশি টায়ার্ড আসলাম আর মনে হতো ওই লাগে আন্দাই রয়ে গেছিল বাজার কারণে ব্লগটা আমি ইন্ড করছি না তো আপনারা দেখতে পাচ্ছেন ব্লগের মাঝে আমরা ইফতার করছি তারা রইয়া তারপরে লেগে তারা আরো কিছু খানি দোয়াইছে আলু দোয়াইছে তেল দোয়াইছে প্লাস লেগে আপনার চাউল দোয়াইছে মাংস দোয়াইছে যেগুলো হয়তো ভিডিওর মাঝে আপনারা দেখতে পাচ্ছেন না তারা লোক ইফতার করিয়া খুবই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আসলে আমি ও জায়গায় বইয়া এখানে থিঙ্ক করলাম সবার মুখে চাইলাম তারা যারা যারা আছেন তারা মুখে চাইলাম সেইয়া লাগে দেন তারা তো নিয়ে কেউ নাই জিনিসটা চিন্তা করলো মানে কিলান কিলান লাগে কিন্তু আপনারা আমি ফিল করাইতে পারতাম না তো যারা যারা ভিডিওটা দেখছেন থ্যাংক ইউ সো মাচ আর বসে বসে এইরকম এই এতিমখানা সহ যতটা এতিমখানা আছে আপনারা সাহায্য রাত বাড়াইয়া দুঃখে আর সাহায্য করুক যাতে এইরকম এই এতিমখানার অবস্থা কিন্তু খুবই বেশি খারাপ দেখছো না আপনারা টিম দিয়ে কোনো সুরতে রাখা ফানি এসে এই তো আপনারা অবশ্য বসে যারা যারা আল্লাহ সম্পদ দিচ্ছেন যারা যারা বাইরে খানতে তখন বা ভালো টাকা পয়সা আছে হেল্প করুক কারণ ইনো করিয়া গেলে পরে গিয়া ফাইবা আপনার এখান থেকে আপনারাও জানেন আর থ্যাংক ইউ সো মাচ আপনার লগে আমার দেখাইব নেক্সট কোনো ব্লগ নেক্সট কোনো ওরকম ভিডিও অত সময় পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম।